Hello everyone, Assalamualaikum. This is Rifat from Violet Eyes. আজকে সব কার্টুন দেখাবো আর গত আজকে সকালে ইনফ্যাক্ট আজকে সকালে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম কম রেঞ্জের মধ্যে স্টোন এর ড্রেস আলার রহমতে সব সেল হয়ে গেছে আমি চেষ্টা করব অনেক রিকোয়েস্ট আছে ওই ড্রেসগুলো আবার আনার জন্য আমি চেষ্টা করব যদি পারি তাহলে আনব মানে কথা দিতে পারতেছি না আর আজকে দেখাবো সব কার্টুন কালেকশন ফেরদৌসের লন আছে সুইসের সুইস কটন যেটা বলে সেটা আছে আর কটনের মধ্যে সিল্কের দোপাট্টা আর আছে ডিজিটাল প্রিন্টের এমব্রয়ডারি কালেকশন ওকে আচ্ছা আমি প্রথমেই ডিজিটাল প্রিন্টের এমব্রয়ডারি কালেকশন দিয়ে শুরু করি এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা প্রাইস হচ্ছে 3000 আর একটা প্রাইস হচ্ছে 2900 হুম কোনটা 3000 আর কোনটা 2900 আমি বলে দিব প্রথমে সুন্দর ড্রেসটা দিয়ে শুরু করি খুবই সুন্দর এই ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি তো মাশাআল্লাহ এত সুন্দর কটন বাট মনে হয় সিল্কের মতো হ্যাঁ এই যে এই ফুলটা হচ্ছে এমব্রয়ডারি করা ফুল এমব্রয়ডারি করা আর নিচে প্রিন্টটা দেখো এত সুন্দর কালার কম্বিনেশন এগুলো পরলে একদম ইনস্ট্যান্ট ব্রাইট লাগে আর এটার কালার কম্বিনেশন তো অনেক জোস আচ্ছা আমি এটা এটার ব্যাক সাইডটা দেখাই আমি এটা ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা খুব সুন্দর ব্যাক সাইডটাও ফুললি ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে এমব্রয়ডারি করা এখান থেকে গলাটা আসবে ঠিক আছে এখান থেকে গলাটা আসবে আর এই যে আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া আছে মানে ড্রেসটা অনেক বড় হবে তো স্লিপসের জন্য ড্রেস থেকে কাপড় বের করতে হবে না হ্যাঁ এই যে এটা হবে স্লিপসের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কটনের কিন্তু একগুলা কটন থাকে না অনেক লাইক কি বলে এটাকে সিল্ক সিল্ক টাইপের কটন ড্রেস ওনাটা হচ্ছে সেই টাইপের হ্যাঁ আর এটা হচ্ছে পায়জামাটা হ্যাঁ এটার যে পায়জামাটা দেখো পায়জামার নিচেও কিন্তু এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে পায়জামাটা পায়জামার নিচে আসবে তোমরা যদি এই পায়জামাগুলোকে স্পেশালি প্যান্ট বানাও তাহলে খুব ভালো লাগবে প্যান্টের এক সাইড দিয়ে কাজটা থাকবে খুবই জোস লাগবে এটার প্রাইস হচ্ছে 3000 টাকা ওকে কালার কম্বিনেশনটা তো অনেক জোস আমি নিজেও একটা রেখে দেবো চিন্তা করতেছি এই কটনগুলার মানে আমার কাছে যেটা সবচেয়ে ভালো পার্ট মনে হয় যে কটনগুলো না সিল্ক সিল্ক টাইপের কটন এই যে আরেকটা দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে কি সুন্দর এক একটার থেকে এক একটা ডিজাইন একদম ইউনিক এই যে এই ফুলটা হচ্ছে এমব্রয়ডারি করা হ্যাঁ এই পুরোটার কাজ কিন্তু ফ্রন্টের এই কাজটা এমব্রয়ডারি করা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনে আসবে স্লিপসটাও দেখাই দিই এই যে এটা আসবে স্লিপসে জামার নিচে স্লিপসটা দেওয়া আছে তার মানে জামার দুই সাইড থেকে কিন্তু স্লিপস আসবে না ওকে অনেক বেশি কাপড় পাওয়া যাবে অনেকে যদি অনেকে দেখা যায় যে অনেক ঢোলা করে বানাতে পছন্দ করে সো তাদের জন্য কোনো প্রবলেম নাই
যে আমি ব্যাক সাইডটাও দেখাই দিই, ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা খুবই সুন্দর না, ড্রেসগুলো খুবই সুন্দর, অনেক স্মার্ট লাগে এই ড্রেসগুলো। আচ্ছা আমি এবার এটা দোপাট্টাটা দেখাই, দোপাট্টাটা হচ্ছে কটন সিল্কের মধ্যে, এই যে এটা হচ্ছে দোপাট্টাটা, এটা আসবে দোপাট্টাটা। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের নিচে এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ এই ড্রেসগুলো প্যান্ট বানালেই বেশি ভালো লাগবে, বাট কেউ যদি লাইক প্যান্টে কমফোর্টেবল না হও, কেউ যদি প্যান্টে কমফোর্টেবল না হও, পায়জামা বানাতে চাও, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, বাট আমার কাছে মনে হয় যেন প্যান্টটা বানালে বেশি সুন্দর লাগবে। ওকে, এটার প্রাইসও 3000। আরেকটা এটা হোয়াইট বেজের মধ্যে অরেঞ্জ কালার আর গ্রিন দিয়ে এমব্রয়ডারি করা, এই যে ড্রেসের ফুল ভিউটা, এগুলো সবই ডিজিটাল প্রিন্ট। এই যে এটা আসবে স্লিপসে, এই যে ব্যাক পোর্শনটা এটা হবে, আচ্ছা আমি এবার এটার দোপাট্টাটা দেখাই, দোপাট্টাটাও খুব সুন্দর, এটা হচ্ছে দোপাট্টাটা। হ্যাঁ এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের নিচে সুন্দর এমব্রয়ডারি করা আছে, এটার প্রাইসও 3000। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে প্যান্টের এমব্রয়ডারিটা একটু সুন্দর কাছ থেকে দেখাই। ওকে, এই যে দেখেছো কি সুন্দর ঘন করে কাজটা করা, আচ্ছা ফ্রন্টের কাজটা দেখো খুব সুন্দর না, আর প্রিন্টটা তো খুবই সুন্দর, এগুলো ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ড্রেস সবসময় খুব সুন্দর হয়। আচ্ছা এটার প্রাইসও 3000। হ্যাঁ এটার হাতার কাপড়টা নিচে ড্রেসের সাথে নিচে অ্যাটাচ করা আছে, খুবই সুন্দর প্রিন্ট। আর এই কাপড়গুলো হচ্ছে অনেক কোয়ালিটিফুল কাপড়। হ্যাঁ এগুলো হয় না একবার দুইবার ধোয়া দিলে কেমন জানি ই হয়ে যায়, সেই রকম কিছুই হবে না। ওকে, 3000 প্রাইস এটা। এবার আমি নেক্সটটাতে চলে যাই, এই যে দেখো এটা খুব সুন্দর একটা কালার, পেঁয়াজ কালার দিয়ে বেস করা, এই যে ফ্রন্টে এমব্রয়ডারিটা করা, প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর। যে ড্রেসের লোয়ার পোর্শনে এই কাজটা থাকবে, এই প্রিন্টটা বেসিক্যালি। আর আমি হাতাটা দেখাই, এই যে এটা হচ্ছে স্লিপসটা,
এটা হচ্ছে স্লিপসটা স্লিপসের কিন্তু এই যে এই এই পাশটা উপরের দিকে আসবে হ্যাঁ ঝাড়বাতির যে পাশটা উপরের দিকে আসবে এই পাশটা লোয়ার সাইডে থাকবে এই যে ব্যাক পার্টটা এবার আমি এটার এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের নিচে এই এমব্রয়ডারিটা আসবে আর এইটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর না আমার কাছে খুবই ভালো লেগেছে লাইক অনেক স্মার্ট একটা লুক আসবে এই ড্রেসগুলো পরার পরে এটা প্রাইস হচ্ছে 3000 আমি এখন 1500 টাকার কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখাই এই লংটা তো এনেছিলাম যে সবার খুবই পছন্দ হয়েছিল সো এই জন্য আমি আবার নিয়ে আসলাম তখন অনেককেই দিতে পারি নাই বাট এখন যদি আবার আগের আপুরা নক করো তাহলে হয়তো দিতে পারবো এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা হবে এরকম দেখো এটা হচ্ছে ফেরদৌসের কালার কালেকশন ফেরদৌসের কালার কালেকশন ফ্রন্ট পার্টটা এটা হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা যে ব্যাকে এরকম প্রিন্ট আসবে এই যে এটা হচ্ছে স্লিপসটা এটা দোপাট্টা আর এটা প্যান্টের কাপড়টা এটা প্রাইস হচ্ছে 1500 এটা আরেকটা জ্যাকেট কটনের মধ্যে এটাও সবাই খুব পছন্দ করেছিল এই জন্য আবার আনলাম এটা প্রাইসও 1500 এটা হচ্ছে ইয়েলো আর পার্পলের মানে লাইট ইয়েলো যেটাকে বলে একদম ডিপ না একদম লাইট ইয়েলোর মধ্যে পার্পলের কম্বিনেশনে এটা কিন্তু সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে গলার যে কাজটা আছে সেটাতে বোঝা যাচ্ছে আচ্ছা এই যে এটা এখান থেকে যে পোর্শনটা এটা স্লিপসে আসবে হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্টটা সরি এই পোর্শনটা স্লিপসে আসবে না আমি স্লিপসটা দেখাচ্ছি ব্যাকপার্টটা আসবে আর এই যে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা ওকে
জামা আর দোপাট্টাটা দেখাই। এটা হচ্ছে এটার দোপাট্টাটা আর এটা হচ্ছে পায়জামাটা। এটা প্রাইস হচ্ছে 1500 টাকা। সেন্টার মধ্যে আরেকটা আছে পিঙ্ক কম্বিনেশন, পিঙ্ক আর ব্লু। পিঙ্ক আর ব্লু ফিরোজা টাইপ একটা কম্বিনেশন, খুবই সুন্দর। এটাও সবাই অনেক পছন্দ করেছিল তাই এটাও নিয়ে আসলাম। এই যে পায়জামাটা আর এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটা অনেক সুন্দর। ওকে, এটা প্রাইসও 1500। এটার ব্যাগটা ওই ইয়েলোটার মতনই, এই জন্য আর দেখালাম না, সেম তো। আচ্ছা, এটা হচ্ছে স্টারের সুইচ কটন। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, কপারের সাথে ব্ল্যাক আর রেড দিয়ে কম্বিনেশন করা। এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা বেশি সুন্দর, একদম ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা বেশি সুন্দর। এই যে দুই সাইডে যে লাল দুইটা কাপড় আসতেছে, এটা দিয়ে তোমরা ইচ্ছা করলে জামাতে পাইপিং করে নিতে পারবা, ঠিক আছে? কারণ এত কাপড় আসলে লাগবে না, অনেক কাপড় দেওয়া এগুলাতে। এটা হবে স্লিপস। স্লিপসে আসবে, এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটাও খুবই সুন্দর। আর এটা হচ্ছে প্যান্টের দোপাট্টা, এটা প্রাইসও 1500। আরেকটা দেখাই, এটাও সুইস কটনের মধ্যে। যারা একটু বাসন্তী টাইপের কালার পছন্দ করো, এই ড্রেসটা হচ্ছে তাদের জন্য। এই যে এটা ব্যাগটা, এটা স্লিপসটা, স্লিপসটা দেখো, স্লিপসটা খুবই সুন্দর। স্লিপসটা সুইস বয়েলের মধ্যে, এই ড্রেসগুলো গরমের জন্য খুবই আরামদায়ক, রেগুলার ইউজের জন্য, লাইক অফিসে ক্যারি করার জন্য এই ধরনের ড্রেসগুলো তো খুবই লাগে। যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে দোপাট্টাটা, 1500 টাকায় খুবই সুন্দর একটা ড্রেস।
এটা প্রাইস হচ্ছে 2200 এটা হচ্ছে ইন্ডিয়ান কটন ড্রেস একদম ফুল কটন আর ফ্রন্ট পার্টটা ফুললি এমব্রয়ডারি করা একদম ভরাট এমব্রয়ডারি করা আর ড্রেসের কালারটার সাথে এই এমব্রয়ডারিটা খুবই ভালো মানাচ্ছে নিচে আবার একটু পাইপিনের মতো করা আছে সুন্দর প্যান্টের কাপড় দিয়ে তোমরা চাইলে হাতাতে এরকম পাইপিং করে নিতে পারো প্যান্টের কাপড়টা দিয়ে এটা হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখো দোপাট্টা চারো সাইডে কিন্তু জামার কাপড় দিয়ে পাইপিং করা আছে শিফনের দোপাট্টা হ্যাঁ এগুলো কিন্তু সেলফ প্রিন্ট করা বোঝা যাচ্ছে সেন্টার মধ্যে আরেকটা আছে ব্লু কালার এটা প্যান্টটা আর এটা হচ্ছে দোপাট্টাটা এটা তো সেম দোপাট্টার চারো সাইডে জামার কাপড় দিয়ে পাইপিং করা আছে নিচেও পাইপিং করা আছে হাতাটা আসবে এই যে সাইড থেকে জামার সাইড থেকে আলাদা করে কাপড় দেওয়া আছে এখানে তোমরা ইচ্ছা করলে পায়জামার কাপড় থেকে একটু নিয়ে পাইপিং করে দিতে পারো ওকে এটা হচ্ছে ব্লু আর পেস্টের কম্বিনেশনে খুবই সুন্দর আর এই এমব্রয়ডারিটা কিন্তু একদম ভরাট এমব্রয়ডারি করা ওকে এটা প্রাইস হচ্ছে 2200 টাকা এই ড্রেসটার অসম্ভব চাহিদা থাকার কারণে এই ড্রেসটা আবার নিয়ে আসলাম একদম সফট একটা কটনের মধ্যে এই যে এটা হচ্ছে ব্লু এর কম্বিনেশন ব্লু আর অরেঞ্জের কম্বিনেশনে ফ্রন্ট পার্টে এটা কিন্তু এমব্রয়ডারি করা এবং সাথে কিন্তু এগুলো ডলার দিয়ে কাজ করা হ্যাঁ এই যে নিচে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার দেওয়া ব্যাক পার্টটা দেখাই আমি এই যে ব্যাক পার্টটা আচ্ছা স্লিপসটা দেখে নাও তোমরা স্লিপসটাও আলাদা করে দেওয়া আছে স্লিপসটা কাপড়গুলো খুবই সফট যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্টের দোপাট্টা এই যে শিফনের দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব সুন্দর ড্রেসটাকে খুবই কমপ্লিমেন্ট করতেছে সেন্টার আরেকটা কালার আছে গ্রিন টাইপের কালারের মধ্যে ওই যে ব্লু যেটা ছিল এটা হচ্ছে ব্লুটার ক্যাটালগ পিকচার ওকে আর এখন যে গ্রিনটা দেখাবো এটা হচ্ছে গ্রিনটার পিকচার এমব্রয়ডারি করা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা এই যে আচ্ছা লাস্ট দুইটা ড্রেস আছে কটনের সাথে সিল্কের দোপাট্টা এই ড্রেসগুলো আমি আগেও এনেছিলাম
এগুলোর অনেক চাহিদা, কারণ সিল্কের দোপাট্টা সবাই খুব পছন্দ করে। আচ্ছা, এই ড্রেসগুলোর কি প্রাইস আমি বলেছি? এগুলোর প্রাইস হচ্ছে 2350 করে। হ্যাঁ, এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 2350 করে। আচ্ছা, আমি দেখাই একটা একটা করে পার্ট দেখাই। এই যে এই এই এমব্রয়ডারিটা, এই যে আমি আর কি ক্যাটালগটা দেখাইনি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই এমব্রয়ডারিটা ওরা এভাবে করে, যেটাকে আমরা উঠা গলা বলি না, সেই উঠা গলা দিয়ে এরকম করে দিয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে এরকম করেও দিতে পারো, এরকম করেও দিতে পারো, আর এরকম করেও যদি গলা করো তাহলে এরকম করো, তোমরা চাইলে এরকম করেও দিতে পারো, অথবা কেউ যদি এইরকম গলা করতে চাও সেক্ষেত্রে এরকম করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এই এটা আসবে প্যান্টের নিচে। এই যে আমি দেখাই দিই, প্যান্টের নিচে ওরা কেটে বসাইছে, একদম সুন্দর করে কাট আউট করে নিয়েছে। তো তোমরা চাইলে এরকম করে কাট আউট করে নিয়ে প্যান্টের নিচে বসাতে পারো। আর এই পোর্শনটা আসবে জামার নিচে। আমি দেখাই, পোর্শনটা আসবে জামার নিচে। এই পোর্শনটা আসবে প্যান্টের নিচে, কাট আউট করে লাগাতে হবে। এটা আসবে গলাতে। আর দোপাট্টাটা দেখাই আমি, দোপাট্টাটা হচ্ছে সিল্কের। এই যে দোপাট্টাটা, দোপাট্টাটা হচ্ছে সিল্কের। এগুলোর প্রাইস হচ্ছে 3300 করে। আচ্ছা, আমি স্লিপসটা দেখাই। এটা এই যে স্লিপসটা, এটা হচ্ছে স্লিপসটা। আমি ব্যাক পার্টটা দেখাই। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা। সেম ড্রেসটাই আরেকটা আছে অলিভ কালারের মধ্যে। অলিভ কালারের মধ্যে ড্রেসটা, এটাও সেম পার্ট বাই পার্ট করা। এই যে এটার ক্যাটালগটা দেখো তোমরা কিভাবে বানিয়েছে।
এই যে এটার যে এই পোরশনটা এই এমব্রয়ডারি পোরশনটা সে এরকম লম্বা করে দিয়েছে হ্যাঁ আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এরকম লম্বা করে দিয়ে সে বাটন সেট করে নিয়েছে আর এই পোরশনটাকে ড্রেসের নিচে দিয়েছে এটা পায়জামার নিচে পোরশনটাকে কাট আউট করে নিয়ে এখান থেকে কাট আউট করে নিয়েছে হ্যাঁ এই যে সাইড থেকে কাট আউট একদম সুন্দর করে কাট আউট করে নিয়ে পায়জামার নিচে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সিল্কের দোপাট্টা ওকে এগুলো প্রাইস হচ্ছে 3300 করে সো আজকে কটনের ড্রেস দেখালাম বিকজ অফ গরম তো চলছেই কটনের ড্রেস তো লাগেই শুধু স্টোনের ড্রেস হয়তো স্টোনের ড্রেসের ভিডিও কালকে আমি আবার দিব আজকে কটনটা দিলাম যেহেতু সবাই আবার কটন চাচ্ছিল যে আপু কটনের কিছু ড্রেস দেখাও এই জন্য সো দেখো কালকে তো নিশ্চয়ই সবার অফিস বন্ধ যারা যারা বাসায় থাকবা বাসায় রেস্ট নিবা পারলে রোজা রাখবা রোজা রেখে আমার ড্রেসগুলো দেখবা দেখে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবা ওকে সো সবাই ভালো থাকো টেক কেয়ার বাই বাই